আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ প্রায় অনেকদিন পরে কারহাটের আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ বেশ কিছু গাড়ি থাকছে। সো আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, কেউ কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন হয়তোবা আপনি অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরুতেই আমি এই লোকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এটা জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাইস্কুল মাঠে, শুক্রবার সকাল থেকে রাত 8টা কিংবা 9টা পর্যন্ত থাকে ভিউয়ার্স। আর মাঝে মাঝে কিছু কিছু শুক্রবার অফ থাকে যদি কখনও পরীক্ষা থাকে। সো আসার আগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ, এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে ইনশাল্লাহ সামনে যখনই নতুন নতুন ভিডিও দেবো তখন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা আজকের ভিডিওর গাড়িগুলো দেখি। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম এই গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এখন আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো কিয়া সোরেন্তো গাড়ি, এটা একটা কিয়া গাড়ি। তো ভিউয়ার্স, এটার আমরা স্পেসিফিকেশনটা জানি নাই, এটা হলো 2004 মডেল, 2004 এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। আর গাড়িটা হলো 2351 সিসির গাড়ি, এটা একটা অটো গাড়ি ভিউ, এটাতে এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে। আর প্রাইসটা এখানে তারা চাচ্ছে 9,25,000 টাকা, 9,25,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। তো আমরা গাড়িটার আউটলুকিংটা দেখে নিই, তারপর আমরা গাড়িটার ভিতরের কন্ডিশন দেখব। আর হ্যাঁ ভিউয়ার্স, আবারও আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইনশাল্লাহ ভিডিওতে কিছু চমক থাকছে, অবশ্যই আপনারা যদি মিস করতে না চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এখন গাড়িটার লেফট সাইডটা দেখছেন, ওকে আমরা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখে নেই। তো ভিউয়ার্স চলুন আমরা এখন গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখে নিই, দেখব আমরা ভিতরের কন্ডিশনটা কেমন আছে। আপনারা ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখছেন, স্টিয়ারিং থেকে শুরু করে এখানে মনিটর, গিয়ার বক্স, অন্যান্য পার্টসগুলো মোটামুটি ফ্রেশই বলা যাচ্ছে। ওকে, আমরা গাড়িটার পিছনের সিটগুলো এখন দেখব। পিছনের সিটগুলোর কন্ডিশনও বলতে গেলে ভিউয়ার্স মোটামুটি রয়েছে, আর গাড়িটার উপরে সানরুফ আছে, গাড়িটাতে কিন্তু সানরুফ রয়েছে ভিউয়ার্স। ওকে, তো চলুন ভিউয়ার্স আমরা এখন নেক্সট গাড়িটা দেখি। তো ভিউয়ার্স, এখন আমরা আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হলো টয়োটা ক্যামি গাড়ি। আমরা বরাবর মতো গাড়িটার আগে আমরা স্পেসিফিকেশনটা জানবো। গাড়িটা হলো টয়োটা ক্যামি গাড়ি, এটা 2001 মডেল, 2003 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1300 সিসির গাড়ি। গাড়িটার এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে, এটা একটা অটো গাড়ি। আর প্রাইস এখানে তারা চাচ্ছে 7,90,000 টাকা, 7,90,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ভিউয়ার্স, আমরা এখন গাড়িটার বাহিরের কন্ডিশনটা দেখছি। ওকে, আপনারা গাড়িটার রাইট সাইডটা দেখছেন, ব্যাক সাইডটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার আউট কন্ডিশনটা ঘুরে ঘুরে দেখেছি, গাড়িটার সামনে পিছনে উভয় জায়গাতেই বাম্পার লাগানো আছে। তো ভিউয়ার্স, আমরা এখন গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখছি। আপনারা ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখছেন, সিটগুলোতেও কাভার লাগানো আছে, যদি আপনাদের পছন্দ না হয় আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী মডিফাই করে নিতে পারবেন। আমরা এখন পিছনের সিটগুলো দেখব। আর হ্যাঁ, আবার বলছি ভিউয়ার্স, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা তো প্রেস করে দিন ইনশাআল্লাহ। এরকম আমি সামনে যখনই নতুন 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 ভিডিও দিব তখন যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরকে গাড়িটার পিছন সাইডটা দেখাচ্ছি আবার।
তো চলুন ভিউয়ার্স আমরা এখন নেক্সট গাড়িটা দেখব। তো ভিউয়ার্স চলে আসলাম নতুন আরো একটা গাড়ি নিয়ে। আপনাদেরকে বলেছিলাম যে একটা চমক আছে ভিডিওর মাঝখানে, এটা হলো সেটা। এখন যে গাড়িটা দেখছেন এটা হলো নোহা গাড়ি, 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1800 সিসির গাড়ি এটা ভিউয়ার্স। গাড়িটাতে এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে। আর প্রাইসটা যেটা এটা চাচ্ছে তারা, প্রাইসটা এখানে তারা চাচ্ছে 7,45,000 টাকা। 7,45,000 টাকা। অনেকে আছেন যে কম টাকার মধ্যে নোহা গাড়ি চাচ্ছিলেন, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমাদেরকে কিছু কম প্রাইস রেঞ্জের মধ্যে আমাদেরকে কিছু গাড়ি দেখান, নোহা গাড়ি। সো আমি তার জন্যই মূলত এই গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে। আর তাছাড়া এই হাটের মধ্যে কিন্তু অন্যান্য নোহা গাড়িও আছে, হাইস গাড়িও রয়েছে, পাশাপাশি অনেক প্রাইভেট কারও রয়েছে। তো আপনাদের কাছে গাড়িটা কেমন লাগছে, গাড়িটার বাইরের কন্ডিশনটা কেমন লাগছে, এবং আমি এখন আপনাদেরকে ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো। সো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, আপনারা চাইলে আপনাদের মতামত ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আপনারা এখন গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখছেন ভিউয়ার্স, এখানে স্টিয়ারিং থেকে শুরু করে এখানে মনিটরও লাগানো আছে, সিটগুলো দেখছেন মোটামুটি রয়েছে ফ্রেশ। আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন। এগুলো হলো পিছনের সিট। আর হ্যাঁ ভিউয়ার্স, ইনশাল্লাহ কারো কোনো ধরনের তথ্যের প্রয়োজন হইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে, আপনারা চাইলে সেটাতে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা নেক্সট গাড়িটা দেখি। তো ভিউয়ার্স এখন আমরা যে গাড়িটা দেখছি এটা হলো মিৎসুবিশি ল্যান্সার গাড়ি। আমরা আগে এটার স্পেসিফিকেশনটা জানবো, এটা হলো মিৎসুবিশি ল্যান্সার গাড়ি, 2007 মডেল, 2007 এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, 1300 সিসির গাড়ি। আর ভিউয়ার্স গাড়িটাতে এসি ঠিক আছে, এটাতে সিএনজি করা নাই। আর এই গাড়ির প্রাইসটা এখানে তারা চাচ্ছে 7,85,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। অবশ্যই দামাদামি করার অপশন আছে। আপনারা গাড়িটার ব্যাক সাইডটা এখন দেখছেন, পাশাপাশি আপনারা গাড়িটার লেফট সাইডটাও দেখছেন। আমরা একটু দূর থেকে গাড়িটার ফ্রন্ট লুকিংটা দেখি একটু। ওকে, আপনাদেরকে গাড়িটার এখন ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি। ড্যাশবোর্ডের কন্ডিশনটা বলতে গেলে ভিউয়ার্স আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে চাইলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আমরা এখন একটু গাড়িটার পিছনের সিটগুলো দেখব। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য যে সকল বন্ধুগুলো আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আর ভিডিও শেষ করার আগে যেটা বলি, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেটা তো প্রেস করে দিন। ইনশাল্লাহ এরকম সামনে যখনই নতুন নতুন ভিডিও দেবো তখন যেন সে সকল ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।